সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জিকে ম্যানিয়া আর লেটেস্ট ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন। আগের দিনের হোমওয়ার্কে যে কোশ্চেন নাম্বার 5 দেয়া হয়েছিল সেটা আমরা আজকে সলভ করব, যাদের হয়নি তারা দেখে নেবে। এ শপকিপার মার্কড হিজ গুডস অ্যাট 20% অ্যাভোভ দ্য কস্ট প্রাইস অ্যান্ড অলসো অ্যালাউ এ ডিসকাউন্ট 20% বাট ইউজেস 800 গ্রাম ইনস্টেড অফ 1 কেজি। পেঁচিয়ে পেঁচিয়ে একবারে ফুল পেঁচিয়ে দিয়েছে। কি বলছে একটা দোকানদার তার মালের উপরে 20% মানে কস্ট প্রাইসের উপরে 20% বেশি করে লিখলো। এবার কি করছে সে আবার 20% ডিসকাউন্ট দিয়ে দিল, কিন্তু সে আবার 1 কেজির জিনিস আবার 1 কেজির বদলে আবার 800 গ্রাম দিচ্ছে। তাহলে ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ, তাই তো? তার আবার আগের ভিডিও যারা দেখেছো তারা অবশ্যই জানো যে কিভাবে করতে হয় এগুলো। আমি ধরি 1 গ্রাম দ্রব্যের দাম ক্রয় মূল্য সমান 1 টাকা হলো, তাহলে 1000 গ্রাম কত? দ্রব্যের ক্রয় মূল্য 1000 টাকা। 800 গ্রাম দিয়েছে, এখানে 800 গ্রাম আছে বলে করছি, হ্যাঁ, তাহলে 800 টাকা। ওকে, এইবার একজন কি বলছে শপকিপার মার্ক হিজ গুড 20% অ্যাভোভ দ্য কস্ট প্রাইস। এই 20%টা বাড়াবে মানে অ্যাকচুয়ালি সে 1 কেজি হিসাবেই তো সব বেচবে, কেজি কেজি ধরে ধরো প্যাকেট করা থাকে না, এক প্লাস্টিকের মধ্যে শসা থাকলো, এই ভেন্ডি থাকলো, পেঁপে থাকলো, এরকম থাকে না ইয়েতে, তো ওই রকম এক একটা করে প্যাকেট। তো ওর যে দাম সেটা 20% অ্যাভোভ করে রাখা হলো, তাহলে দ্রব্যের 1 কেজি দ্রব্যের ধার্য মূল্য, তাই তো, মার্ক করে রাখবে। ধার্য মূল্য কত হবে? 1 কেজির দাম হলো কস্ট প্রাইস হলো 1000 টাকা, তার উপরে 20% চাপিয়ে দিলাম, 120/100, তার মানে কত হলো দেখো, মানে 1200 টাকা, তাই না? এইবার ধার্য মূল্যের উপরে উপরে 20% ছাড় দেওয়াতে 20% ছাড় দেওয়াতে বিক্রয় মূল্য সমান কি হয়? আমি ফার্স্ট ভিডিওতে 1 নম্বর ভিডিওতে আমি বলে এসেছিলাম থিওরিটা, যেখানে এমপি ইনটু 1 মাইনাস ডিসকাউন্ট পার্সেন্ট হয়, তাই না? তাহলে এমপি এখানে কত? 1200, আর ডিসকাউন্ট 1 মাইনাস ডি পার্সেন্ট 20% মানে হলো 20/, এখানে তার মানে কত? 80/100 হয়ে গেল, 20% লেস হয়ে যাচ্ছে, তাহলে 8/96 960 টাকা। তাহলে এটা বিক্রয় মূল্য হলো, আর এটা ক্রয় মূল্য। এইবার দেখো আমি বিক্রয় মূল্য 1000 টাকার জিনিস আমি বিক্রয় করছি হলো 960 টাকায়, কিন্তু আমি এর ক্রয় মূল্য কত, মানে অ্যাকচুয়ালি এই 960 টাকায় বিক্রি করছি কত, আমি হিসাব মতো 1 কিলো বিক্রি করছি, তাই না? কিন্তু 1 কিলো বিক্রি করতে গিয়ে 1 কেজির বদলে তো আমি 800 গ্রাম দিয়েছি, তাহলে বিক্রিত 1 কেজি দ্রব্যের ক্রয় মূল্য কত হবে? মানে 800 টাকা হয়ে যাবে না? মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে এই 800 টাকা দিয়ে 800 গ্রামই তো সে দিয়েছে, সে তো 1 কিলো আর দেয়নি, তাহলে 800 টাকায় সে ক্রয় মূল্য, তার মানে 800 গ্রাম দিয়েছে মানে 800 টাকাই তার ক্রয় মূল্য সিপি। তাহলে পরে লাভ কত হলো? লাভ হলো দেখো 960 থেকে 800 বাদ গেলে 160 টাকা। এবার লাভের হার কত হবে বের করে দাও,
160/800 × 100, 2 শূন্য কেটে দাও 8 দিয়ে, 20%, মানে লাভের হার হয়ে গেল 20%। ওকে, কোশ্চেন নাম্বার 5 হয়ে গেল। আমরা কোশ্চেন নাম্বার 6 করছি। এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে? এ ম্যান সেলস টু আর্টিকেল, আর্টিকেল মানে বস্তু, এট রুপিস 990 ইচ, মানে প্রত্যেকটা 990 করে। অন ওয়ান, একটাতে হি গেইনস 10%, একটাই সে গেইন করে 10%, অ্যান্ড অন দ্য আদার হি লসেস 10%, এবং আর একটাই সে 10% লস করে। তাহলে ফাইন্ড দ্য ওভারঅল প্রফিট অর লস পার্সেন্টেজ। আমাকে এখানে পার্সেন্টেজ বের করতে বলেছে। ওকে, যে শতকরা হার কত হয়েছে, এখানে সর্বমোট লাভ বা লোকসানের পরিমাণ নয়, এটা লোকসানের হার। ওকে, তো আমরা করছি তাহলে। পরে দুটি বস্তুর বিক্রয় মূল্য দুটি বস্তুর প্রত্যেকটির প্রত্যেকটির হ্যাঁ উপরে লিখে নেবে, প্রত্যেকটির বিক্রয় মূল্য হলো 990 টাকা। 10% লাভে বিক্রি করলে, 990 সমান সিপি, কারণ আমি করেছিলাম না, এসপি সমান সিপি ইন্টু ওয়ান মাইনাস কত, লাভের হার হলে ওয়ান প্লাস কত হয়, প্রফিট পার্সেন্ট হয়, তো সিপি ইন্টু ওয়ান প্লাস 10/100। আমি এখান থেকে করব 990, সিপি এখানে হয়ে গেল দেখো 10, 11/10, এটা দিয়ে কেটে দাও, 9/11, 90, সিপি সমান 900 হলো। 10% লোকসানে যদি বিক্রি করি, লোকসানে বিক্রি করলে তুমি এটাকে একবারে তুমি করতে পারো, ক্রয় মূল্য কত হয় দেখো। ক্রয় মূল্য এই এটা যদি হয় দেখো, ওয়ান, আমি ক্রয় মূল্যের ফর্মুলা কি জানি, যে এসপি সমান সিপি ইন্টু, যদি লস হয় তাহলে ওয়ান মাইনাস লস পার্সেন্ট। তাহলে এখানে আমি সিপি সমান কি বলতে পারি না, এসপি বাই ওয়ান মাইনাস লস পার্সেন্ট, এটা তো বলতেই পারি। ক্রয় মূল্য কত হবে, ক্রয় মূল্য হবে এসপি মানে 990/1 মাইনাস কত পার্সেন্ট, 10%, তার মানে 990/1 মাইনাস 1/10, 10% মানে, তার মানে এখানে আবার উল্টে যাবে 990, এখানে দেখো নিচে হয়ে যায় 9/10, তার মানে আমি আবার করছি এটাকে 10/9 মানে 1111100 টাকা, তাই তো? তাহলে এটা ক্রয় মূল্য হচ্ছে, হ্যাঁ মোট, তাহলে ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কত, মোট ক্রয় মূল্য 900 + 1100 মানে 2000 টাকা। তাহলে মোট লোকসান দেখো, লোকসান হয়েছে, মোট লোকসান কত দেখো, মোট লোকসান হয়েছে কেন, কারণ 990 করে যদি এক একটার হয় তাহলে দুটোর কত, দুটোর দেখো 900 900 1800 মানে 1980, এই তো, তাহলে 1980 মানে 20 মোট লোকসান 20 টাকা। এবার করবে লোকসানের হার, লোকসানের হার, তাহলে 20/20,000 × 100, 0 কেটে দাও, মানে 1% লোকসান হয়েছে। এইবার যদি এটাকে বলতো যে তোমার প্রফিট অর লসের পরিমাণটা কত, হাউ মাচ, তাহলে হাউ মাচ বললে তুমি এই 20 টাকাতে অ্যান্সার করে দিতে, ঠিক আছে?
খুবই ভালো কোশ্চেন। এই ধরনের কোশ্চেনগুলো যদি আমরা শর্টকাট করতাম, খুব শর্টকাটে হয়ে যায়, খুব সুন্দর। এর আগের কোশ্চেনটার কথা বলছি, তো কোশ্চেন নাম্বার 7, আই সোল্ড এ বুক অ্যাট এ প্রফিট অফ 27%। আমি একটা বুক বিক্রি করলাম 27% প্রফিটে। ইফ আই সোল্ড ইট ফর রুপিস 36 মোর, যদি আমি 36 টাকা বেশিতে বিক্রি করতাম, তাহলে 33% উড হ্যাভ বিন গেইন, তাহলে পরে 33% আমার লাভ হতো। ফাইন্ড দ্য কস্ট প্রাইস অফ দ্য বুক। তাহলে আমি ধরি, দেখো এই ধরনের কোশ্চেন বুঝে নেওয়ার জন্যে এক্স ধরলে তোমার একটু ক্যালকুলেশন করতে সমস্যা, কিন্তু তাতে তুমি তোমার সমস্যা নেই, অনেকে 100 ধরে করতো, তুমি 100x ধরে করবে, ঠিক আছে। ধরি বইটির ক্রয় মূল্য কত হয়েছে, সমান 100x। তুমি x ধরলেও কোনো সমস্যা নেই, আমার ক্যালকুলেশন এররের জন্যে সহজ লাগবে দেখবে। তাহলে 27% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য সমান কত হবে, 100x এর উপরে 127/100, মানে 127x। আবার কি বলেছে, 33% লাভে বিক্রি হলে বিক্রয় মূল্য, কারণ 36 টাকা বেশিতে করলে 33% লাভ হয়ে যেত, হতো তো, তাই না? তাহলে 100x এর উপরেই হবে, 133/100, মানে 133x। তাহলে প্রশ্নানুসারে কি বলেছে, প্রশ্নানুসারে 127x প্লাস, যদি 36 টাকা বেশিতে বিক্রি করতাম তবে আমার এই 33% লাভ হতো, মানে 133x হতো, ঠিক আছে। এটাকে উপাশে পাঠিয়ে দাও, আমি অ্যাকচুয়ালি এরকম করছি, সমান 127x প্লাস 36, আবার নিয়ে আসো এপাশে, দেখো 6x হয়ে যাচ্ছে, 36x সমান কত হবে, 6। তাহলে বইটির ক্রয় মূল্য কত হবে, বইটির ক্রয় মূল্য 6×100, মানে 600 টাকা। ওকে, এই হয়ে গেল, কারণ 36 টাকা ছিল, ঠিক আছে। এবার এটা, এই টাকার জায়গায় যদি 36 বিলিয়ন থাকতো, 36 মিলিয়ন থাকতো, তাহলে এটা মিলিয়নে আসতো, তাই না? ওই ইউনিটের উপরে ডিপেন্ড করছে। তারপরে কোশ্চেন নাম্বার 8 কি বলছে, কমল বট এ টেবিল অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%। বলছে কমল একটি টেবিল 20% ছাড়ে কিনল। লেটার, মানে পরে, হি ক্যালকুলেটেড দ্যাট ইফ হি বট ইট 25% ডিসকাউন্ট, যদি সে 25% ডিসকাউন্টে কিনতো, হি উড বি এবল টু গেট 500 মোর ডিসকাউন্ট, যদি সে 25% ডিসকাউন্টে কিনতে পারত, তাহলে সে আরও 500 টাকা ডিসকাউন্ট পেত। ফাইন্ড অ্যাট হোয়াট প্রাইস ডিড হি বট দ্য টেবিল, তাহলে বের করো কত টাকায় সে টেবিলটি কিনেছিল, ঠিক আছে। এবার কমল বট এ টেবিল অ্যাট এ ডিসকাউন্ট অফ 20%, মানে অ্যাকচুয়ালি আমরা মার্ক প্রাইসটা তাহলে জানি না, তাই না? তাহলে মার্ক প্রাইসটা, মার্ক আমরা অ্যাকচুয়ালি, যে কমল বট এ টেবিল 20% ডিসকাউন্ট, মানে অ্যাকচুয়ালি কমল যে প্রাইসটা কিনেছে সেই টাকাটা অ্যাকচুয়ালি মার্ক প্রাইস কত ছিল, মানে আমি বলতে চাইছি, ধরি টেবিলের ধার্য মূল্য ছিল সমান 100x টাকা, ধরে নিলাম। এবার 100x টাকা ধরে নেওয়াতে এটা টেবিলের দাম ছিল, এবার 20%
ছাড়ে কেনার ফলে বিক্রয় কত হবে? 100x এর উপরে কত হয়? 20% ছাড়ে কিনলো, ধার্য মূল্য তো এমপি। আমি প্রসেস কি জানতাম, থিওরি কি জানতাম? এমপি ইন্টু 1 - ডিসকাউন্ট পার্সেন্ট, এই তো ছিল এসপি সমান। ফার্স্ট ভিডিওতে যারা দেখোনি তারা দেখে এসো। তো 100x এদিকে 1 - 20% মানে কত? 100x এর ওপরে 80/ মানে অ্যাকচুয়ালি 80x। তাহলে 20% ছাড়ে কিনলো। এইবার যদি সে 25% ছাড়ে কিনত, যদি 25% ছাড়ে কিনত, তবে বিক্রয় মূল্য সমান, এই বিক্রয় মূল্যটা কিসের? কিন্তু মানে কি, ওই লোকটা বিক্রি করছে, যেই লোকটা, মানে কমলের ক্ষেত্রে আমরা বলছি না, যে যার কাছ থেকে কিনছে তার কাছ থেকে, যে কিনলো তার আর লাভ লস কি হবে? যে করছে তার এগেনস্টে আমরা হচ্ছে, তাই না? তাহলে এইবার কি হচ্ছে, বিক্রয় মূল্য কি হচ্ছে, এই 100x ছিল, এর উপরে এই যে আমি 1 - ডিসকাউন্ট পার্সেন্ট, তো এরকম একবারে করে দিচ্ছি 75/100, তার মানে 75x। তাহলে এইবার প্রশ্নানুসারে কি বলেছে, এই আগের টাকা মানে অ্যাকচুয়ালি পরের ছাড়টা যদি পেত, তাহলে তার 500 টাকা বেশি হয়ে যায়, মানে এখানে 500 টাকা কম ছিল, তাই না? তার মানে অ্যাকচুয়ালি 75x এর সাথে যদি আমি 500 টাকা অ্যাড করি, তাহলে আমি পাবো 80x। হিসাব তাই কি বল, যদি আমি 25% ছাড়ে কিনতাম তাহলে আমার দাম কম লাগতো, কিন্তু 20% ছাড়ে কিনেছি বলেই তো বেশি লেগেছে। কত বেশি লেগেছে? 500 টাকা বেশি লেগেছে, তাই না? এমনি নর্মালি যদি তুমি দেখো যে অটোমেটিক তুমি বের করতে পারবে, এখানে 20%, 25%, 5% মানে 500 টাকা, 1% মানে কত, ডাইরেক্ট করে দেবে। কিন্তু এখানে আমাদের একটু ডেসক্রাইব করে লিখে দেখাতে হবে। 5-6 নম্বর আছে, এ পাশে আমি 80x সমান করে দিচ্ছি 75x প্লাস 500, এখানে 5x সমান 500, x সমান 100। তাহলে পরে ধার্য মূল্য কত ছিল, এবার কত টাকায় কিনেছিল, তাহলে কত টাকায় কিনেছিল, এই 80x এ কিনেছিল। টেবিলটি কিনেছিল কিনেছিল 80x সমান 800, মানে 8000, 80-র পরে 100, তো হ্যাঁ 8000 টাকা, মানে অ্যাকচুয়ালি 8000 টাকায় সে টেবিলটি কিনেছিল। ঠিক আছে, এই হলো। তো আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 9, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে বরুণ, সোল 250 সাইকেলস, হ্যাড এ গেইন ইকুয়াল টু দ্য সেলিং প্রাইস অফ 50 সাইকেলস, তাহলে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ? বলছে বরুণ 250টি সাইকেল বিক্রি করলো এবং সে 50টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান লাভ করলো, তার লাভের হার নির্ণয় করো। ঠিক আছে, এইবার আমি ধরি, আমি এরকম ভাবে আমি ধরছি, অ্যাকচুয়ালি ধরি সাইকেলের ক্রয় মূল্য x টাকা ও বিক্রয় মূল্য জানি না, বিক্রয় মূল্য y টাকা। তাহলে পরে একটি সাইকেলের লাভ সমান y - x টাকা, তাই না?
যদি ওয়াই মাইনাস এক্স টাকা হয় তাহলে পরে এই যে প্রশ্নানুসারে আছে না, প্রশ্নানুসারে কি আছে, 250টি সাইকেলের সাইকেল বিক্রি করলো, বিক্রি করে লাভ কত হলো, এক একটাই তো ওয়াই মাইনাস এক্স করে হয়, তাহলে একটি সাইকেলের লাভ ওয়াই মাইনাস এক্স, 250টা সাইকেলের কত হবে ওয়াই মাইনাস এক্স, 250 × ওয়াই মাইনাস এক্স, এইটা সমান কত, 50টি সাইকেলের বিক্রয় মূল্যের সমান। 50টি সাইকেলের বিক্রয় মূল্য কত করে হেক্টার, ওয়াই করে, তাহলে 50 × ওয়াই তো হয়ে গেল। আমরা এখান থেকে হয়ে গেল তো, আমরা এখান থেকে কাটাকুটি যদি করি নেক্সট লাইনে করতে পারি, এদিকে 5 দেখো, তাহলে 5y − 5x = y, মানে এখানে নিয়ে আসো 4y, ওপাশে পাঠিয়ে দাও 5x, ঠিক আছে। এইবার আমি কি করছি, আমি 4/5 করে দিচ্ছি, x/y করে দিচ্ছি, তাহলে আবার x/y = 4/5, তার মানে আমি কি কি বুঝতে পারলাম যে তুমি এখান থেকে এটা ডাইরেক্ট এটা না করে এইভাবে করে দাও, এই লাইনটাকে, এই লাইনটাকে কি করছো যে আমি কি করছি ওয়াই এর তলায় 5টাকে নিয়ে আসছি আর এক্স এর নিচে 4টাকে নিয়ে যাচ্ছি, আমি এটাকে সমান কে ধরি, তাহলে সমস্যা নেই, কে ধরলাম, তাহলে কে ধরলে ওয়াই সমান 5k আর এক্স সমান 4k, তাই না। ওয়াইটা হলো বিক্রয় মূল্য, এক্সটা হলো ক্রয় মূল্য, লাভ কত হলো, তাহলে লাভ সমান কত হবে 5k − 4k, মানে কে, লাভের হার কত হবে, লাভের হার, লাভের হার সমান কে বাই কি হয় ক্রয় মূল্য হয় 4k × 100, কে কে কেটে গেল, 4 দিয়ে 25, তাহলে 25%, অতএব লাভের হার হয়ে গেল 25%, ঠিক আছে। তোমাদের নেক্সট দিনের একটা হোমওয়ার্ক থাকবে, দেখে নাও, এই হলো তোমাদের হোমওয়ার্ক, কোশ্চেন নাম্বার 10, খুবই ভালো কোশ্চেন, তোমরা করার চেষ্টা করবে এবং অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমরা 1K 2K-র উপরে ভিউ হচ্ছে, কিন্তু তোমরা কেউ অ্যান্সার দিচ্ছ মাত্র 40 থেকে 50 জনা, তোমরা এটাকে অ্যাজ এ ওয়ার্ক হিসাবে নাও। আমি ফুল কোর্সটা কমপ্লিট করাচ্ছি, প্রত্যেকটার 1 ঘন্টা করে প্রায় ভিডিও চলছে, ঠিক আছে, 20টা মানে 15টা 16টা চ্যাপ্টার হলে 16 ঘন্টা ক্লাস হয়ে যাবে। অতএব হোমওয়ার্কগুলোকে একটু সিরিয়াসলি নাও, তাহলে বুঝতে পারবো তোমাদের কতটা কাজে লাগছে। ওকে, থ্যাংক ইউ।